বন্ধুরা, অনেকটা রাত জেগে পাকিস্তান এবং সাউথ আফ্রিকার প্রথম টি টোয়েন্টি ম্যাচটি দেখছিলাম। তো সাউথ আফ্রিকা তাদের টপ অর্ডারের যারা মোটামুটি যে প্রধান বোলারগুলো ছিল তাদের সকলকে বিশ্রাম দিয়েছিল। কাগিসো রাবাডা, আনগিন নকরিয়া, তারপরে শামসি, জেরাল কোটজে, এরা কেউই দলে ছিল না। নতুনদের নতুন একটা বলিং অ্যাটাক নিয়ে তারা দলটা সাজিয়েছিল এবং সেই দলের বিরুদ্ধে একটা হাই স্কোরিং ভেন্যু, যেই মাঠটাই না যেটা খুব বেশি একটা রান হয় সেরকম একটা ভেন্যুতে খেলা হচ্ছিল। এবং একদিক থেকে যখন একের পর এক উইকেট চলে যাচ্ছিল, একের পর এক উইকেট চলে যাচ্ছিল, ঠিক আরেক দিক থেকে মানে দুর্দান্ত ঝড় তুলে 40 বলে 82 রানের এক দুর্ধর্ষ ইনিংস উপহার দিয়ে যান ডেভিড মিলার। একটা সময় মনে হচ্ছিল খুব সহজেই তিনি হয়তো তার সেঞ্চুরির দেখা পাবেন, কিন্তু দুর্ভাগ্যবশত তিনি আউট হয়ে যান শাহিন আফ্রিদির বলে। তিনি ডিপ মিড উইকেটে ক্যাচ দিয়ে ফিরে যান, কিন্তু এবং সে যে মুহূর্তে ডেভিড মিলার ফিরে যান সেই মুহূর্তে বিশ্বের যে কোনো দল হলে মানে ভাবতো যে আমরা প্রতিপক্ষকে অবশ্যই 150, 155, 160 রানের মধ্যে বেঁধে রাখতে পারবো। কিন্তু সেখান থেকে যারা জর্জ লিন্ডে একটা 24 বলে 48 রানের দুর্দান্ত ইনিংস টেইলেন্ডারদের সঙ্গে নিয়ে, এবং অতটাই বিচ্ছিরি বোলিং পাকিস্তানি বোলারদের, যারা ঠিক কোনো বোঝা গেল না যে কী ধরনের গেম প্ল্যান নিয়ে তারা জর্জ লিন্ডের বিরুদ্ধে বল করছে। তো যাই হোক, 184 রান, খুব একটা হাই স্কোরিং ভেন্যু সেখানে তেমন কিছু ছিল না, কিন্তু পাকিস্তানের সেই চিরাচরিত যে সারা বিশ্ব যখন বুঝতে পারছে যে টি টোয়েন্টি বিশ্বকাপ মানে টি টোয়েন্টি ক্রিকেটটা একটা অন্য ধারায় এখন এগিয়ে যাচ্ছে। আমি কখনোই ভারতীয় ক্রিকেটের সঙ্গে পাকিস্তানি ক্রিকেটের তুলনা করি না, কারণ এই মুহূর্তে পাকিস্তান বর্তমান যেভাবে তাদের অ্যাপ্রোচগুলো করে তাতে তো বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজও অনেক উন্নত মানের দল মনে হয় আমার কাছে। বাংলাদেশ, জিম্বাবুয়ে, নেদারল্যান্ড, আয়ারল্যান্ড এদের সমকক্ষ দল বলে মনে হয় আমার, যে কারণ কোনো ইম্প্রুভমেন্ট নেই। এবং সেখানে দাঁড়িয়ে যখন তারা সেই চিরাচরিত সুরে বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ানকে দিয়ে ওপেন করাতে হবে, এবং সাইম আয়ুব, যে কিনা এই মুহূর্তে পাকিস্তান দলের সব থেকে আক্রমণাত্মক বল্লেবাজ, শুধু আমার মতে না, এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটের প্রচুর নামি দামি তারকাদের মতে পাকিস্তানের পরবর্তী সময়ে একটা ভালো মানে আক্রমণাত্মক ব্যাটিং একটা স্তম্ভ হওয়ার ক্ষমতা রয়েছে সাইম আয়ুবে। সেই সাইম আয়ুবকে যখন জায়গা করে দিতে পারে না, যখন যে মুহূর্তে আমি আবার সেই ভারতের তুলনায় চলে আসি, যেই মুহূর্তে আমরা দেখি যে রোহিত শর্মার মতো একজন বিশ্ব ক্রিকেটের মানে শুদ্ধ বাংলায় দানব ওপেনার সে নিজের জায়গা রূপেশ রাহুলকে ছেড়ে দেয়, কেননা তার পারফরমেন্স প্রথম টেস্টে অনেকটা বেটার ছিল। তো সেখানে দাঁড়িয়ে এইটুকু আমরা দেখতে পাই না যে সাইম আয়ুবের মতো একজন আক্রমণাত্মক ব্যাটিং, যে তেনার টি টোয়েন্টি ক্রিকেটে দুর্ধর্ষ গতিতে ব্যাট করার ক্ষমতা রাখে, তাকে অনডাউনে ঠেলে দেওয়া হয়। আমরা সাউথ আফ্রিকার বিরুদ্ধে, এই সাউথ আফ্রিকার বিরুদ্ধে আমরা দেখেছি যে সূর্যকুমার যাদব তার 3 নম্বর জায়গাটা তিলক বর্মাকে ছেড়ে দিয়েছিল, এবং তার ফল কী হয়েছিল, পরপর 2টো শতরান করে তার আস্থার মর্যাদা দিয়েছিলেন তিলক বর্মা। তো যাক, আবার সেই কথায় কথায় ভারতের সঙ্গে চলে আসি। তো আমার যেটা ব্যক্তিগত মত যে এই গতকালকের ম্যাচটা জেতার জন্য পাকিস্তান পুরো টিম ঠিক যতটা ইন্টেন্ট দেখা গেছিলো, আমি মোহাম্মদ রিজওয়ানের খেলা দেখে শেষের দিকে 2 ওভারে অল্প কিছু আক্রমণাত্মক শট না হলে এতটাই বিচ্ছিরিভাবে তার ব্যাটিং প্রদর্শন, না কোনো অ্যাটাক, না মানে একটা টেস্ট ম্যাচও মনে হয় যেন এর থেকে বেশি দ্রুত গতিতে পরিচালনা করে কোনো ব্যাটসম্যান, রিজওয়ান যতটা গতিতে তার এই ইনিংসটা পরিচালনা করেছেন। তো আমরা এখন হয়তো শেষে দেখতে পাচ্ছি যে রিজওয়ান 62 বলে 74 রান করেছে, কিন্তু না, ম্যাচ তার অনেক আগেই শেষ করে দিয়েছে রিজওয়ান ব্যক্তিগতভাবেই। এবং যতদিন পর্যন্ত এই নিজেদের জন্য খেলা, নিজের 50 রানের জন্য খেলা, আইসিসি যখন কোনো প্লেয়ারের র্যাঙ্কিং ঘোষণা করে, তারা সাধারণত যেভাবে র্যাঙ্কিং ঘোষণা হয় যে কত ম্যাচে কত রান করেছে, কতগুলো নট আউট ছিল, ন্যাচারালি যে ম্যাচ উইনিং নকের ওপরে খুব একটা আইসিসির র্যাঙ্কিং নির্ভর করে না। এক্ষেত্রে আমরা প্রায়ই দেখতে পাই বাবর আজম বা মোহাম্মদ রিজওয়ান তারা র্যাঙ্কিংয়ে ওপর দিকে থাকে, কারণ তারা অধিকাংশ ম্যাচই নিজের জন্য খেলে, দলের জন্য খুব কম পরিমাণ ম্যাচ খেলে। তো পাকিস্তান ক্রিকেটে যদি উন্নতি করতে হয় অবশ্যই এমন প্লেয়ারদের তুলে আনতে হবে যারা নিজের জন্য পরে দলের জন্য আগে খেলবে। আর 2 নম্বর, অবশ্যই যারা এই মুহূর্তে পাকিস্তান দলের হয়ে ওপেন করছে তাদেরকে 2 বার ভাবতে হবে যে আমরা এখনও টি টোয়েন্টি ম্যাচের জন্য উপযুক্ত কি না। তো আমার ব্যক্তিগত মত যে পাকিস্তানের এখন সময় এসছে নতুনদের তুলে এনে আক্রমণাত্মক ক্রিকেটে ফেরা।